বিড়ি বেঁধে সংসার চালান মথুরাপুরের বিড়ি শ্রমিকরা, পান না ন্যায্য পাওনা। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা, কিন্তু বিড়ি বেঁধে মেলে না সঠিক পারিশ্রমিক। রঘুনাথগঞ্জের জামুয়ার অঞ্চল, কুলরি সহ বেশ কিছু গ্রামে, জরুর অঞ্চলের মথুরাপুর সহ বেশ কয়েকটি গ্রামের বিড়ি শ্রমিকরা পায় না সঠিক মজুরি, নেই পিএফ। বিড়ি শ্রমিকদের যে সকল সরকারি সুযোগ সুবিধা, সমস্ত কিছু থেকেই বঞ্চিত এই সকল এলাকার মানুষজন। দেয় 150 করে তো বিড়ির মজুরি, তো 178 টাকা করে, তো সেখানে 150 করে পান, কিছু বলেন না আপনারা? বলি তো, অনেক দূর থেকে মুন্সি আসছে, এখানে তার মুন্সি নেই, অনেক দূর থেকে আসছে, এবার মানে কিছু রাখছে, রেখে আমাদেরকে দিচ্ছে। পিএফ আছে আপনাদের? না, পিএফ টিএফ না। বর্তমানে 152 টাকা মজুরিতেই বিড়ি বাঁধতে হয় তাদের, ফলে ন্যায্য পাওনা অনেকেই পায় না। জানা যায় এই সকল গ্রামগুলিতে কোনো বিড়ির মুন্সি আসতে চায় না, যারা আসে তারা কম মজুরিতে বিড়ি বাঁধতে চাইলে তবেই তারা আসে, ফলে বিভিন্ন বাহানা দেখিয়ে বিড়ি নিয়ে যাই বলেই অভিযোগ। যা হয় তাই আমাদের ছেলেপেলের খাবার দাবার হবে, এতে আমাদের স্বামীরা এসে বিদেশে কাজ করে, তো আমরা হয়তো সংসারটা যদি 5 দিন বেঁধে যেতে আমরা সংসারটা চালাতে পারি, তাই হয়তো দেখেন এড়িয়ে লেগে বিড়ি বানছে। আর আমাদের দেশে ঘরে কাজ, বিদেশের লোক আসছে এসে দেশে ঘরে কাজ করছে কলকারখানাতে, আর আমাদের ছেলেদের হয় না, আমাদের স্বামীদের হয় না কাজ, ফলে এখনও কোনো রকমের সংসার যাপন করতে হয় এই বিড়ি শ্রমিকদের। বিড়ি শ্রমিকদের মজুরি না বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বিড়ি শ্রমিকরা। বর্তমানে আর্থিক দুর্মূল্য বাজারে যখন মধ্যবিত্তর মাথায় হাত, তখন বিড়ি শ্রমিকরা ন্যায্য কাজ না পাওয়ায় আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং সুতিসহ বেশ কিছু বিড়ি কারখানা আছে যেখানে বহু শ্রমিক আছে কর্মরত। বিড়ির মজুরি তো ঠিকঠাক পায় না, এখন দিচ্ছে 150 করে। কত করে দেয়? 150। তো প্রত্যেকবার ভোটের সময় কি বলে আপনার? ভোটের আগে আসে, সব ভোটের লেগে বলে বলে যে মর্জি বাড়াবো বা ভোট দাও, কিন্তু তারপরে তো আর আসে না। 1000 বিড়ি বাঁধলে শ্রমিকরা 126 টাকা পেত আগে, আর এখন বর্তমানে 152 টাকা করে পান। সেই ক্ষেত্রে বিড়ি মজুরি বৃদ্ধি হলেও বিড়ির দামও বেড়েছে। কেন্দ্রীয় সরকারের জিএসটি এবং তামাকজাত দ্রব্য নিষেধাজ্ঞার কারণে বিড়ি চাহিদা কমছে বর্তমানে, ফলে বর্তমানে বিড়ি মালিকরা বিড়ি উৎপাদন কম করছেন, আর এতেই সমস্যায় পড়েছেন বিড়ি শ্রমিকরা। আগে শ্রমিকরা 6 দিনে কাজ করলেও সেখানে বিড়ি দাম বেড়ে যাওয়ায় এখন 3 থেকে 4 দিন কাজ করছেন কারখানায়, ফলে আর্থিক সমস্যায় পড়েছেন শ্রমিক থেকে মালিকরা। এখন 3 দিন বিড়ি বাঁধার ফলে রোজগার কমেছে, কিন্তু বিড়ি মজুরি বৃদ্ধি হলেও শ্রমিকদের কাজ কমে গেছে। ঠিকঠাক পায় না, 200-250 সপ্তাহে পায়। আর আপনারা কত করে পান? 200-250 করে পাই। 1000-200 করে দেয়? না, সপ্তাহে পাই 200-250। 1000-150 টাকা, 150 টাকা 1000 দেয়। তো এতে কি সম্ভব? খাটতেও তো হয় অনেক, প্রচুর খাটনি, টুকটাক চলে যায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।